দেশের মোট উৎপাদিত আমের প্রায় অর্ধেকেরও বেশি আসে নাটোর, নওগাঁ, রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ থেকে। এসব এলাকায় যেমন নানা উন্নত জাতের আমের বাণিজ্যিক চাষ হচ্ছে, তেমনি আগে থেকে প্রচুর গুটি আম রয়েছে যা মোট উৎপাদনের প্রায় 15-20%। রাজশাহী অঞ্চলে গোদাগাড়িতে বিশাল পাল্প সংগ্রহ কারখানা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ। আপনার যেগুলো গুটি আম আগে আমাদের নষ্ট হতো, আমাদের এখানে প্রাণ কোম্পানি আসা, সেই আমটা আমরা সম্পূর্ণ এখানে মার্কেট করছি। যেখানে বর্তমানে প্রতিদিন 400 টন আমের পাল্প করবার সক্ষমতা রয়েছে, চলতি বছর এই অঞ্চলে প্রাণ প্রায় 30,000 টন পাকা আম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো বিক্রির আমাদের কোনো জায়গা ছিল না, প্রাণ কোম্পানিটা আমাদের দেখাইছে এলাকাতে হওয়াতে আমাদের সেটা সবাই উপকৃত হয়েছে যে আমাদের এই আমগুলো আমরা সেল করতে পারছি, একটা মার্জিত একটা রেটে আমগুলো সেল করতে পারছি। সংগ্রহিত আম থেকে পাল্প উৎপাদন করে অ্যাসপেটিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এই পাল্প সংরক্ষিত স্থান থেকে ড্রামে করে চাহিদার ভিত্তিতে নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গাজীপুরের আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও হবিগঞ্জে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়ে যাওয়া হয় ফ্রুট ড্রিঙ্ক ও জুস তৈরির জন্য। বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সকাল থেকে চাষিরা আম নিয়ে আসতে থাকেন বরেন্দ্রর এই কারখানায়। আম প্রবেশের সময় কোয়ালিটি কন্ট্রোলার দ্বারা পরীক্ষা নিরীক্ষার পর তা গ্রহণ করা হয়। প্রথমে আমগুলো পাকা কিনা তা দেখা হচ্ছে, পোকা রোগমুক্ত এবং পচা কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এরপর ল্যাবে পাঠানো হয় ফরমালিন, ব্রিক্স, পিএইচ সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য। ল্যাব টেস্টে উত্তীর্ণ হলেই কেবল আম ফ্যাক্টরিতে প্রসেসের জন্য নেওয়া হয়। এরপর স্বয়ংক্রিয় মেশিনের সহায়তায় ফলগুলো পাঠানো হয় ওয়াশিংয়ে, সেখানে গরম ও ঠান্ডা পানিতে কয়েক দফা ধোয়ার পর বেল্টের মাধ্যমে তা চলে যায় ক্র্যাশিং প্ল্যান্টে। ক্র্যাশিং প্ল্যান্টের বড় যন্ত্রগুলো লিকুইড তৈরির একটি কাজ করে। স্বয়ংক্রিয়ভাবে আমের খোসা ও বিচি আলাদা হয়ে বেরিয়ে আসে। কারখানায় খোসা ও বিচি ফেলে দেয়া হয় না, এগুলো আলাদা করে তৈরি হয় গবাদি পশুর খাদ্য এবং জ্বালানি। ম্যাঙ্গো ড্রিঙ্ক, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করতে পাকা আম সংগ্রহ করা হচ্ছে। চলতি মৌসুমে 60,000 মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত 1 জুন বিকেলে গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিআইপি আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার সরোয়ার হোসেন।